আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বিটবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে এমন পাঁচটি কয়েন নিয়ে কথা বলবো যে কয়েনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন ফিউচার এগুলো আপনাকে প্রচুর পরিমাণে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। তা আমি এই কয়েনগুলো অবশ্যই লং টাইম পারপাসে আপনাদেরকে সাজেস্ট করবো, এবং যারা চান $10 থেকে $500 পর্যন্ত আপনারা কিনতে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে। তো এই পাঁচটা কয়েন খুবই ইম্পর্ট্যান্ট, যারা চান যে 2024-25 সাল মানে বুলরানের জন্য রাখতে পারেন, এখান থেকে আশা করি আপনারা অনেক প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই আমরা ফার্স্ট টাইম যে কয়েনটা সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম, ভেচেইন মানে ভ্যাট কয়েনটা। এই ভ্যাট কয়েনটার বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে $1.3 বিলিয়ন, আর বর্তমানে এটা কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্ক হচ্ছে 36। তো মোটামুটি কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট এটা, এই কয়েনটা খুবই ভালো। আর এটার কিন্তু বর্তমান যে প্রাইসটা আপনি দেখতে পারতেছেন 1 সেন্ট বা 2 সেন্টের কাছাকাছি। তো আমরা নিচে চলে আসি, দেখেন এটার ম্যাক্স সাপ্লাই হচ্ছে 86 বিলিয়ন কয়েন, আর টোটাল সাপ্লাই হচ্ছে 85 বিলিয়ন, মানে মার্কেটে প্রায় সব চলে আসছে। সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 72 বিলিয়ন, মানে প্রায় 83% মার্কেটে চলে আসছে এই কয়েনটা। তারপর আমরা নিচে আসি, নিচে আসার পর দেখেন অল টাইম হাই কত, অল টাইম হাই কিন্তু প্রায় 28 সেন্ট, আর অল টাইম হাই থেকে কিন্তু এই কয়েনটা প্রায় 93% ডাউনে আছে। এই কয়েনটা কিন্তু যখন মার্কেটে ভালো কিছু নিউজ আসবে এটা কিন্তু প্রচুর প্রফিট দিতে পারবে, কারণ $25-30 বিলিয়ন এই কয়েনটার মার্কেট হওয়ার কোনো ব্যাপার না, কারণ এটাতে প্রচুর পরিমাণ হুয়েল এবং বড় বড় ইনভেস্টররা এই কয়েনটা চিনে জানে, এবং সে কিন্তু অনেক ফেমাস একটা কয়েন। আর অল টাইম লো হচ্ছে 00016 হচ্ছে অল টাইম লো। তো মোটামুটি এই কয়েনটাতে আপনারা যারা চান ইনভেস্ট করতে পারেন, আপনারা মার্কেটের যে কোনো একটা চাইলে কিনতে পারেন, আপনারা বাইন্যান্সে হোল্ড করতে পারেন, চাইলে কুক কয়েনে হোল্ড করতে পারেন, কয়েন বেজে হোল্ড করতে পারেন, বড় বড় সব মোটামুটি এক্সচেঞ্জের এটা লিস্টিং আছে। তারপর 2 নম্বর আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিও কাকা বা রাকা কয়েনটা। এটা হচ্ছে মেটাভার্সের বা গেমিং নিয়ে তারা কাজ করে, খুবই ভালো একটা কয়েন যেটা অনেক প্রফিট দিয়েছে। আর এলন মাস্কের মা মায়া মাস্ক এই কয়েনটাতে ইনভেস্ট আছে, এবং সে এটাতে পার্টনারও আছে। এই কয়েনটার দেখেন টোটাল সাপ্লাই কত, দেখেন এই কয়েনটার টোটাল সাপ্লাই হচ্ছে দেখেন 431 বিলিয়ন, আর ম্যাক্স সাপ্লাই হচ্ছে 500 বিলিয়ন। তো দেখেন এটা কিন্তু মোটামুটি মার্কেটে 69% কিন্তু সার্কুলেটিং চলে আসছে। এখন আমরা নিচে আসি, এটার অল টাইম হাই কত, অল টাইম লো কত। দেখেন অল টাইম হাই হচ্ছে 1 সেন্ট, মানে দেখেন 1 সেন্টেরও বেশি, মানে 98% কয়েনটাই ডাউনে আছে। আর অল টাইম লো হচ্ছে 0.40 পরে 8। তাহলে এতটুকু বলতে পারি যে এটা কিন্তু 2 মাস আগে গেছিলো, তো ওখান তখন যারা আমি এই কয়েনটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন যারা কিনতে পারছেন তারা কিন্তু এখন মোটামুটি ভালো কিছু প্রফিটে আছেন। এই কয়েনটা আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন 2024-25 সালের জন্য, ইনশাল্লাহ এটা থেকে অনেক প্রফিট করতে পারবেন, কারণ এই কয়েনটা ভালো একটা প্রজেক্ট, এটা অনেক ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই কয়েনটা যদি ফিরে আবার 1 সেন্টও যায় কোনো সময়, তাও কিন্তু আপনারা হিউজ পরিমাণে এখান থেকে একটা প্রফিট করতে পারবেন। 3 নম্বর যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেটাভার্সের গেমিং নিয়ে কাজ করে, UFO গেমিং। এই কয়েনটাও খুবই ভালো একটা কয়েন, এই কয়েনটার বর্তমান কয়েন মার্কেট র্যাঙ্ক হচ্ছে 540, আর এটার দেখেন সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 25 ট্রিলিয়ন, সব টোটালি সব 25 ট্রিলিয়ন, মানে সম্পূর্ণ কয়েনটাই মার্কেটে চলে আসছে। এটা কিন্তু যখন বাড়া শুরু করবে, মানে কোনো হিডেন সাপ্লাই নেই, কিছু নেই, সব কিছু মার্কেটে শো করা, ইনশাল্লাহ এটা অনেক ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচারে। এখন আমি এতটুকু বলি যে এটা অল টাইম হাই কত, অল টাইম লো কত। দেখেন অল টাইম হাই হচ্ছে 400 পরে 55, অল টাইম লো হচ্ছে 600 পরে 35। তাহলে ওখান থেকে প্রায় দেখা যাচ্ছে যে 187% ডাউনে, মানে আপে আছে কয়েনটা, এটাও কিন্তু 98% ডাউনে আছে। তো যারা চান এটাও কিনতে পারেন, এখান থেকেও অনেক প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাই যে কয়েনটা সেটা হচ্ছে মোটামুটি মেটাভার্স এবং গেমিংয়ের একটা কয়েন, স্টার। এই কয়েনটা খুব ভালো একটা কয়েন, এই কয়েনগুলো কিন্তু প্রচুর দাম আগে ছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণ ডাউনে আছে। আপনারা যারা চান এই কয়েনগুলোতে নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ এখান থেকে আপনাদের প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট ক্যাপ র্যাঙ্ক হচ্ছে 421, আর এটা টোটাল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 9.97, মানে এটাও কিন্তু 100%-এর মতো, প্রায় 100% মার্কেটে কিন্তু এটা সাপ্লাই চলে আসছে, মানে 10 ট্রিলিয়ন সাপ্লাইটা কিন্তু অনেক বেশি, সেই অনুযায়ী প্রাইসটাও কিন্তু অনেক কম। এই জন্য আপনারা এটাতেও কিছু ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ, এটা থেকে অনেক ভালো একটা প্রফিট করার সম্ভাবনা আছে। কারণ দেখেন এটার অল টাইম হাই কত, অল টাইম হাই হচ্ছে 500 পরে 82, সেখান থেকে এখন পর্যন্ত এটা 95% ডাউনে আছে। তো চাইলে এটাও ইনভেস্ট করতে পারেন, এখান থেকে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। লাস্ট যে কয়েনটা সে কয়েনটা হচ্ছে আমার অডিয়েন্স চ্যানেলের, অত অধিকাংশ অডিয়েন্সেরই ইনভেস্ট আছে, অনেকে এটা দিয়ে প্রচুর প্রফিট করছেন, অনেকে হয়তো লস করছেন। তো এই লাভলি ইনো কয়েনটা নিয়ে আলোচনা করতে চাই। দেখেন এই লাভলি ইনো কয়েনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কয়েন, এটা কিন্তু একটা মিম কয়েন, কিন্তু তারা অনেক কাজ করতেছে, কিন্তু তারা অনেক আলোচনা সমালোচনার মাধ্যমে তারা যাচ্ছে। তা আপনারা যারা চান এই বর্তমান যে প্রাইসটা আছে, 8 যদি ডাউন হয়, ধরেন এখন তো 6 সিরিজে আছে, আপনারা যারা চান 5 সিরিজ এটা কিনতে পারেন, এখান থেকে অনেক আপনারা প্রফিট করতে পারবেন এই কয়েনটা। কারণ এই কয়েনটা যত কিছুই বলুক, শোনেন
প্রফিট কিন্তু খুব ভালো দেয় যখন দেয়, 10 গুণ 5 গুণ দেওয়া এটা কোনো ব্যাপারই না। আমরা এটা অল টাইম হাই কথা দেখেন, অল টাইম হাই হচ্ছে 5টা শূন্যর পরে 11, আর অল টাইম লো হচ্ছে অনেক নিচে, এটা দেখেন প্রায় 272% এখন আপে আছে, আর এটা কিন্তু 93% ডাউনে আছে। তো এই কয়েনটা আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, ধরেন $50-$100, $200 কিনে ফেলায় রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ এটা অনেক প্রফিট দিবে আপনাদেরকে। কারণ এটা যখন বুলরানে আসবে, বুলরানের সমস্ত কয়েনগুলোই অনেক বেশি প্রফিট দিবে, যার ভিতরে যেগুলো একটু ফেমাস কয়েন ওগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আপনারা যারা এই কয়েনগুলো নিয়ে ইনভেস্ট করবেন, তারা অবশ্যই নিজেরা পার্সোনালি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে তারপরে কিনবেন। কারণ আমি এখানে আমার পার্সোনাল মতামত শেয়ার করছি, আমি কোনো প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।